দেবশ্রী রায়ের সাথে প্রসেনজিৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও তাদের বিয়ে টিকে নেই বিচ্ছেদ হয়েছে তাদের তবে বিচ্ছেদের পর প্রসেনজিৎ বরাবরই দেবশ্রীর প্রশংসা করেছে প্রসেনজিৎ নিজের মুখেই জানিয়েছিলেন টলিউডের সুপারস্টার দেবশ্রী কিন্তু সকলে বোম্বাদাকে ইন্ডাস্ট্রি বলল সেটা মানতে নারাজ অভিনেত্রী আর বর্তমানে নাম না নিয়ে করা দেবশ্রীর মন্তব্যই এখন চর্চায় উঠে এসেছে কি এমন বললেন অভিনেত্রী দেবশ্রীর মতে একজন নিজেকে ইন্ডাস্ট্রি বলেন আমি কিন্তু তাকে ইন্ডাস্ট্রি মনেই করি না আমার কাছে ইন্ডাস্ট্রি একজনই এই মন্তব্যের জেরে শোরগোল পরে গিয়েছে টলিপাড়ার সর্বত্র স্বাভাবিকভাবেই নেটিজনদের মনে প্রশ্ন জেগেছে প্রসেনজিৎ যদি না হন তাহলে কাকে ইন্ডাস্ট্রি মনে করেন তিনি এই প্রশ্নের উত্তরে মহানায়ক উত্তম কুমারের নাম নিয়েছেন দেবশ্রী তার মধ্যে তিনিই ছিলেন একমাত্র মহানায়ক আর তিনিই থাকবেন অভিনয় হোক বা ব্যক্তিত্ব ওই জায়গা আর কেউ কোনো নিতে পারবে না তবে আগামী দিনে প্রসেনজিতের সাথে নতুন ছবিতে যদি জুটি বাঁধেন দেবশ্রী তা দেখার জন্য দর্শকরা অনেক আগ্রহী হবে তা বলাই যেতে পারে তো বন্ধুরা দেবশ্রী রায়ের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ